এই দশ দিনে নেক আমল করার চেয়ে আল্লাহর কাছে প্রিয় ও মহান কোনো আমল নেই আমরা সেই দশ দিনের মধ্যে অবস্থান করছি আল্লাহ আমাদের সঠিকভাবে নেক আমল করার তৌফিক দান করুন আমিন আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের সকলের ফেভারেট কিস ক্রিয়েশন টিভির জনপ্রিয় অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে দেখার জন্য আজ আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সঙ্গে আছেন Shaikh আবুল Hossain খান Imam Is London Masjid UK আসসালামু আলাইকুম ওয়া আমাদের মাঝে আপনাকে কি স্বাগত কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তুমি আমাকে ওয়েলকাম করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহ সুবহানাহু ওয়া আমাকে আপনাকে বেশ ভালো রেখেছেন সুস্থ রেখেছেন তোমাদের মধ্যে অনেক দিন পর আবার পেরে এনেছি আজকে তোমাদের সাথে আমি এনজয় করতে চাই সবাইকে ঈদ মোবারক আপনাকেও ঈদ মোবারক আজকে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছে জুহাই রহমান সৈয়াব আজাদ আহমদ আব্দুল হাই মুহসিন হায়দার এবং হামিদ আরহাম

আপনি আসসালাম আলাইফুম আপনি কেমন আসসালাম আমাকে আল্লাহ আলমি বেশ ভালো রেখেছেন এবং তোমাকে দেখে এবং তোমার প্রশ্ন শোনার জন্য অপেক্ষমান রয়েছি তোমার তোমার জন্য আজকে আমার জন্য কি প্রশ্ন রয়েছে দেখি বলো তো আমরা কোরবানির দিন দিনে কি উপনাথ পালন করতে পারি কোরবানির দিন কোরবানীর দিন আমরা কি সুন্নাত পালন করতে পারলাম হ্যাঁ আশা সর্বপ্রথমে তোমাকে শুক্রিয়া জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাকে তোমার উপস্থাপিতা আমি তারপরে আমি চলে যাচ্ছি তোমার প্রশ্নে কোরবানীর দিন কোনটি কোরবানি হচ্ছে যে আল্লাহ রব্বুল আমিনকে সন্তুষ্ট করার জন্যে যে জন্তু পশু আমরা কোরবানী করে থাকি আল্লাহর রাহে আমরা জবাই করে থাকি এবং তারপরে এর এর গ্রস্ত আমরা খেয়ে থাকি পালন হচ্ছে কোরবানি এবং একই সাথে কোরবানির দিনটি হচ্ছে ঈদের দিন অত্যন্ত খুশির দিন সেই খুশির দিনে বেশ কিছু কাজ আল্লাহ রব আলমিন আমাদেরকে দিয়েছেন এবং আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম দিয়েছেন এবং এই কাজগুলো হয়ে গেছে সবটা পড়েছে মাসাল্লা জিল মাসে আর একটু আগে আমাদের উপস্থাপিকা আসামি অতি সুন্দর করে সে বলেছে যে যে মানে ইজিল হাজ মাসের যতটি কাজ করা হবে বারো কাজ নেকির কাজ সবটির কোন জড়ি নাই আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় আমল হবে তো আসো আমল কি কি এক নম্বরে হচ্ছে কোরবানির দিন আমরা প্রথমে দুরাকাত নামাজ পড়ব ঈদগাহে গিয়ে অত্যন্ত খুশিবাসীর সাথে আমরা আত্মীয় সাথে থাকবো নতুন জামা কাপড় আমরা গায়ে দেব এ প্রাতকালীন সময় গোসল করব তারপরে আমরা আথর ইউজ করবো মেয়েরা হলে পরে আথর না দিয়ে বরং তারা মেহি ইউজ করবে তারপর তারা বের হবে মাসা আল্লাহ মহিলা পুরুষ সবাইকে রসুল্লাহ ঈদগাহে গিয়ে নেওয়া আদায় করতে তিনি হক করেছেন এই জন্য পুরুষ মহিলা এবং তোমাদের বয়সে যারা আছো ইয়তরা রয়েছে সবাইকে ঈদগাহে গিয়ে ঈদের খুশি এবং আনন্দ উপভোগ করার জন্য রসুল্লাহ এই দিনটি উপহার দিয়েছেন আমাদেরকে এটা হচ্ছে বড় কাজ ঈদের নামাজ শেষ করে এসে কোরবানি পশু জবাই করা হবে একটা উৎসব মুখর পশু কোরবানি করার পর এই খাওয়া কত কত পিঠা এবং ভাত তৈরি করা হবে এগুলো দিয়ে আমরা মাসাল্লাহ আমরা পরিভোজ করবো তারপরে কাজ হচ্ছে যে আমরা ওয়াক সবগুলো নামাজ আদায় করবো তারপরে কাজ হচ্ছে আত্মীয় স্বজনদের বাড়ি বেড়াতে যাব। এবং তাদেরকে আমাদের বাড়িতে এবং বাসায় আসতে আমরা আলিঙ্গন করব আমরা আগে দাওয়াত দেবো ওয়েলকাম করব আলিঙ্গন করব ওয়েলকাম করব এরপরে হাত মিলাবো খুশিবাসী করব এইগুলোই হচ্ছে ঈদের দিনের সবচেয়ে বড় কাজ একটা কাজ না বললে হবে না শেষের দিকে সেটা হচ্ছে যে ঈদের খুশিতে অনেকে না বুঝে না জেনে মিউজিক বাজায় এবং অনেকে অন্যান্য অপকর্ম করে এগুলো করা ঠিক না বলেছেন যে তোমরা ঈদের দিনে অত্যন্ত আনন্দ করো খুশি করো কেমন আল্লাহ রব আলমিন আমাদেরকে হুকুম করেছেন যে তোমরা এই দুটো কাজ করো একটা হচ্ছে তোমরা তোমাদের রবের জন্য গিয়ে ময়দানে ঈদের নামাজ দূরে আদায় করো আর ওয়ান হার তোমরা কোরবানি করো তাইলে আল্লাহর কাছ থেকে পাওয়া এই কাজগুলো এবং রসুল সাল্লাহ আলহিউসাল্লামের কাছ থেকে পাওয়া অনেকগুলো কাজ আমি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আসুন

Then it is important for him to uh, repay his debt because it is fault upon him to repay to the person. And qurbani is not uh, an, an ob obligatory uh, on him because uh, 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 qurbani is a wajib Is a sunnah or wajib amal. In that case, wajib or sunnah is not important. Then debt. debt should be paid uh, because it is for an obligation upon the person, is it clear? Helpful? Yes. Thank you very much. You most welcome, Inshallah. again with your next question Thank you very much. Now, I would like to request Mohsin Haider to ask a question. Okay Mohsin, come forward. Assalamu alaikum wa

আমার প্রথম প্রশ্ন কেন ইব্রাহিম তার প্রিয় বস্তু কে কোরবানি করতে বলেছেন আচ্ছা এত সুন্দর করে আপনি একটা প্রশ্ন নিয়ে এসেছেন আমার জন্য কেন নবী ইব্রাহিম তার প্রিয় সন্তানকে বা প্রিয় বস্তুকে তিনি কোরবানি করতে বলেছেন কোরবানি অর্থ হচ্ছে কাছে চলে আসা নিকটতম হওয়া নৈকট্য লাভ করা প্রিয় হওয়া কারো প্রিয় হওয়া কেউ যদি কারো প্রিয় হতে চায় তুমি তোমার আব্বু আম্মুর অনেক প্রিয় একটা সন্তান তুমি যদি তোমার আব্বু বা অনেক প্রিয় হও তাহলে তারা যেটা ভালোবাসেন সবচেয়ে বেশি ভালোবাসেন এটাই তোমাকে তারা দিবেন এটাই নিয়ম কারণ তুমি তাদের খুব ভালোবাসার একটা ছেলে তো এভাবেই আল্লাহ রবুল আলমিন কে যদি আমরা ভালোবাসি তাহলে আল্লাহ বলেছেন আমার জন্য তোমাদের সবচেয়ে ভালোবাসার জিনিস কোরবানি করো নবী ইব্রাহিম কেউ বলেছেন তোমার সবচেয়ে প্রিয় এই বড় বয়সে তুমি পেয়েছো ইসমাইল কে এই জন্য ইসমাইলের প্রতি তুমি অত্যন্ত মানে খুব বেশি প্রিয় তোমার ইসমাইল এবং ইসমাইলের প্রতি তোমার অত্যন্ত দুর্বলতা রয়েছে তুমি তাকে বেশি ভালোবাসো বেশি মহব্বত করো অতএব ইসমাইলকেই আমাকে খুশি করতে হইলে তুমি তাকে জুবাই করো দেখছো আল্লাপ আল্লাহ খুশি করতে হইলে আমাদের এক নম্বর হচ্ছে হালাল হালাল মাল দিয়ে থেকে কুরবানির পশুটা কিনি তাইলে আল্লাহ খুশি হবেন দু নম্বর হচ্ছে আল্লাহর জন্য যেন আমরা তাকে জবাই করি বিসিল্লাহ আল্লাহ আকবর বলে তিন নম্বর হচ্ছে এই কোরবানির পশু দিয়ে কোনো ধরনের বাজারজাত করা যাবে না এডভার্টাইজ করা যাবে না এটা দিয়ে নিজের বড়ত্ব নিজের বাহাদুরি খাবার কোন সুযোগ নেই অতএব সবকিছু আমরা গোপনে করব আল্লাহর জন্য করব আল্লাহকে খুশি করার জন্য আমরা করব আল্লাহকে যদি খুশি করার উদ্দেশ্য না থাকে আর নিজের কোনো বাহাদুরি এবং বাহবা পাওয়ার জন্য কেহ করে তাহলে তার কুর্বানি কিন্তু কবল হবে না কারণ সে আল্লাহকে খুশি করতে চায় না সে চায় মানুষকে খুশি করতে কেমন আমি আশা করি তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে এই জন্যই নবী ইব্রাহিম আলহ সাসমকে উল্লেখ করেছেন যে তুমি তোমার সবচেয়ে বেশি প্রিয় বস্তু এটা কবল এটা আমি কবল করব তুমি আমার মেকটা হাসিল করো তুমি এটা আমার জন্য কোরবানি করো আমার নামে দিয়ে দাও আশা করি ক্রিয়া ইনশাল্লাহ থ্যাংক ইউ জাজাকাল্লাহ খায়রান জাজাকাল্লাহ খায়রান শাইক ওয়া ইয়াকুম বারাকাল্লাহু ফীকুম নেক্সট কোশ্চেন প্লিজ সামিয়া এবার প্রশ্ন করবে হামিম আরহাম আসসালামু আলাইকুম শাইক আমার প্রথম প্রশ্ন হইল সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করলে গুণা হবে নাকি আচ্ছা আর তুমি অত্যন্ত পরিচিত তুমি তোমাকে নিয়ে আরো কয়েকবার প্রশ্ন প্রথম প্রশ্ন করে যে তোমাকে নিয়ে প্রোগ্রাম করেছি আমরা থ্যাংক ইউ জাকুল্লাহ আজকে আবার ফিরে আসার জন্য আর আহ সামর্থ্য থাকা অবস্থায় কোরবানি যদি কেউ করে না তাহলে এটা বড় ধরনের পাপ কি জানো নবী মোহাম্মদ বলেছেন যে ব্যক্তির সামর্থ্য আছে আর সে কোরবানি করল না ঈদের দিনে কোরবানির মতো একটি জরুরি সে আঞ্জাম দিল না সে যেন আমাদের সাথে নামাজ পড়ার জন্য ঈদগাহে না আসে কেমন দেখছো তো ঈদগাহে আসতে আল্লাহ তাকে মানা করেছেন কারণ আমাদের নিয়ম শৃঙ্খলা কোরবানি এটা বড় ধরনের ইবাদত ঈদের দিনের একটা খুশির অংশ এবং আল্লাহবাক্যে খুশি করার অংশ সেই আল্লাহ আল্লাহবাক্যে খুশি করতে যে পারল না সে এসে নামাজ পড়ে তার লাভ কি ঠিক না এই জন্য কোরবানি করা যাদের উপর ওয়াজিব হয়ে গেছে অর্থাৎ তাদের এনাফ মাল আছে সম্পদ আছে তাদেরকে কোরবানি আদায় করতেই হবে আর যদি কেহ অনেকাঙ্ক্ষিত ভাবে অর্থাৎ সে আলসেমি করে বা সে নিজে ইসলামের এই নিয়ম কানুন না জেনে কোরবানি করে না অথচ তার উপর কোরবানি ওয়াজিব ছিল তাইলে অবশ্যই সে একটা বড় ধরনের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেল আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে আমাদের পিতা মাতা যারা আছেন সবাইকে বলছি আপনারা যাদেরই সামর্থ্য আছে সবাই কিন্তু কোরবানি করবেন শুক্রান জাজাক আল্লাহ হায়রান এবার প্রশ্ন করবে আহমদ আব্দুল হাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত শেখ Uh, so my question is: uh, So in the lineage of prophets, why does Allah wa bring bring some tests to some of the prophets? Like, for example, Ibrahim AS, has to sacrifice his son Ismail AS, or Ayub has kind of like, or Ayub had uh, had some random disorders for like eighteen years. it is, it is yes. So, uh, uh, when Allah Subhanahu wa ta'ala loves somebody, then Allah asks them for test. Allah is give them some test and trial. So, uh, when Allah loves somebody, then again Allah Subhanahu wa ta'ala offering them some disease even. And Prophet said, when you feel some pain of your disease or your heart attack, your, your cancer or whatever, then Allah will uh, decrease your sins. Allah will take away your sins because of, of every pain. Whenever you feel pain, then Allah is reducing your sins and your all problems. So accordingly, for example, I just for example I just walked away from school and I, and it was like one kilometer and my and my feet are and my feet were hurting from all that walking. Today, uh, are, is Allah decreasing my sins? <laughs> not really. If you walk away from school, then you are bunking your school, isn't it? So it is not a good idea to to escape your school or to bunk from your school. I mean, school I mean, I'm just walking. I mean, I, I just did it. I, I mean, for example, I just I just walked from school after school ends, and then I just and then I just uh, have the decision to walk like uh, some kilometers uh, with my feet uh, with from feet, and then should I. And does Allah really decrease my sins? Yeah, exactly. Whenever you walk towards any good work, okay, if you are walking on the street to go to your mosque, your school, or your madrasa, or whatever, for any good cause. Then, of course, Allah will, will decrease your, Allah will reduce your sins because of your intention. Your intention was to, to do, do something good, and then you are walking towards the mosque, towards your school, to us uh, to uh, uh, visit your mom or dad. Uh, so, accordingly, Allah will uh, reduce your sins slowly, slowly. Even someone having some fever, cough, okay, and then he is coughing, and you can say, Oh, he's coughing. You can see he's coughing, and then you can uh, 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 hate him. But uh, actually, Allah wa has given him this taste and trial and then allah subhanahu wa ta'ala reducing his sins we can see it even prophet said when someone making udhu okay and then he has got sin so in that case when he is blowing the water upon him his his arms and faces okay then allah subhanahu wa ta'ala taking away his sins so see so many subhanallah allah has given us order that uh, you have to make udu. without udu your salah will be invalid Okay, and then now it is so uh, a difficult time, it's a cold time, maybe. Okay, And then you're making udu, it's so difficult, isn't it? But Allah will reduce your sins. So, every trial and test came to us. It is important to understand that it is taking our sin away from us. Is that okay and helpful? Yeah, alhamdulillah. Thank you very much. JazakAllah Khairan. Next question, please, Samiha. যারা ফেসবুক এবং ইউটিউবে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন এবং কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার প্রশ্ন করবে সোহাই রহমান আমার সেকেন্ড কোয়েশ্চেন হইল আরাফার দিন এত ইম্পর্টেন্ট কেন জি থ্যাংক ইউ আরাফার দিন প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি উল্লেখ করেছেন যে আল হজ্জ আল আরাফাতু আরাফায় অবস্থান করার নামই হচ্ছে হজ এই যে কথা তিনি বলেছেন কত লোক হজে যায় প্রতি বছর এবারে গিয়েছে অনেক লোক সবাইকে কিন্তু আরাফার দিনে আরাফার ফিল্ডে উপস্থিত হওয়া লাগবে এটেন্ড করা লাগবে যদি কে হজে যায় আর মিনায় ঘুরা করে অন্য জায়গায় গিয়ে ঘুরাঘুরি করে আরাফায় সে যায় না তাইলে তার হজ নাই তো এই জন্য এটা ইম্পর্টেন্ট যে আর মানে যে দিন হজ ন নয় তারিখ নয় দিল হজ্জের দিনে আরাফার ফিল্ডে সকল হাজিকে উপস্থিত হওয়া লাগবে এটা হচ্ছে আল্লাহ বাকের হুকুম যে তোমরা হজে যাও বাস আপনারা হজে গেছেন হজে যখন আপনি গিয়েছেন এই সময় হুকুম হচ্ছে যে কোন দিন কোন জায়গায় কোন রাত কোন জায়গায় অবস্থান করতে হবে কয়েকটি জায়গা রিকগনাইজ করে দেওয়া হয়েছে এর মধ্যে হচ্ছে যে নয় তারিখের দিনের বেলা আরফার ফিল্ডে উপস্থিত হওয়া লাগবে হজের তিন তিনটি ফরজ রয়েছে কেমন এক নম্বর ফরজ হচ্ছে এহরাম করা দুই নম্বর হচ্ছে এই কি বলে তবাহ করা আর তিন নম্বর হচ্ছে আরফাই অবস্থান করা আরফাই অবস্থান যদি না হয় তাহলে ফরজ ত্যাগ হয়ে গেল আর যার যার ফরজ ত্যাগ হয়ে গেল তার হজ একদম সর্বনাশ হয়ে যাবে আশা করি ক্লিয়ার

thank you. I you. so my second question is, um, which deed gives the same reward as performing hajj? okay. thank you very much. very nice question. mashaallah. which deed? yes, of course. so many deeds. mashaallah. allah not prescribed for us. so many deeds. But, but especially there are some dua and also some deeds. okay let me say that deeds first okay first deed is called qurbani prophet sallallahu said when qurbani blood is coming to, to the earth okay before drop to the earth then your own sins will be forgiven see subhanallah is a big reward second this uh, is whoever saying the dua whole day of arafah the dua i have mentioned already لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير this dua will also delete our sins third action is whoever saying the takbirat okay especially لا إله إلا الله sorry uh, الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد then his sins also will be forgiven and also the uh, the the the, the first salah الفجر صلاة عصر الصلاة ، ظهر إن ظهر مغرب إن الله fixed five times Salah, if we pray with jama then his sins oh, also will be forgiven okay دعاء we أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الرسول اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين واجعلني من عبادك الصالحين This guy is so powerful. Whoever read this Dua after, the, after making Udub, then Prophet Sallallahu confirmed, then his all sins will be forgiven and also all eight gates of Jannah will be open for him. And angel will be calling him, you can enter towards any gate of Jannah. You are welcome, subhanAllah, see? JazakAllah Now, I would like to request Mustain Haider to ask his question. আগে আবার কাম ওভার প্লিজ আমাদের সেকেন্ড প্রশ্ন হলো কিচ হ জিল হচ আমাদের কি কি আমল করতে হবে তুমি এত ছোট মানুষ তুমি আমল কি করবা তুমি তোমার আব্বু আম্মুকে জিজ্ঞেস করবা এটাই ভালো তোমার আব্বু আমাকে আমি একটু বলে দেই ওনারা যে আমলগুলো করবেন তোমার জন্য এগুলাই তুমি ওনাদেরকে কপি করবা আমল হচ্ছে জিলহজ মাসের আমল হচ্ছে এক নম্বরে যে এক তারিখ থেকে আজ আজকে হচ্ছে আমাদের ইংল্যান্ডে সাত তারিখ আশা করে তোমাদের এখানে বোধহয় ছয় তারিখ হবে তো এই জিলহাজ মাসের সময় সবসময় এই দুয়াটি স্লোগান আকারে পাঠ করা লহ হকবর লাহাকর লা ইলাহ ইল্লাহ লাহকর লাহ আকবর উদ্লাহি হাম এটা হচ্ছে এক নম্বর আমল এটা অনেক জায়গায় বাংলাদেশ কেবলমাত্র ওই আরফার দিন থেকে আরম্ভ করে আর আরো তিন দিন পরে তাও পরেও তারা নামাজের পরে। হ্যাঁ এখানে তো মানে এই পাঁচ দিন নামারিক পরে এটা পড়তে হবে ঠিক আছে কিন্তু রসুল সাল্লাল্লাহ আলহিলাম এবং তার সাহাবিগণ। তারা এক তারিখ থেকে পাঠ করতেন এমনকি অমর উদ্দীল্লাহ আন বাজারে যে সবাইকে অনাউন্সমেন্ট করে তিনি বলতেন যে আসো না পড়ো আমরা তাকবির পড়ি আসো আল্লাহ হকর আল্লাহ আকবর লা ই লাইল্লাহ লাহ সবচেয়ে বড় আমল রাজ মাসের সেকেন্ড আমল হচ্ছে নর্মালি যত কাজ আমরা করি যত আমল করি এভরিডে এগুলা আমাদেরকে সুন্দর করে করতে হবে পারফর্ম করতে হবে ইনশাল্লাহ কবি সিনসিয়ারলি অত্যন্ত হসু হজুর সাথে অর্থাৎ খুব আন্তরিক তার থার্ড হচ্ছে কোরবানি করা ফোর্থ হচ্ছে ঈদের নামাজ পড়া ফিফথ হচ্ছে হচ্ছে আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করা সিক্স হচ্ছে আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে এনে বাড়িতে খাওয়ানো কেমন সেভেন্থ হচ্ছে মুসলিমদের সাথে আমাদেরকে একটা খোঁজ খবর নেওয়া এবং যা সমাজের মধ্যে গরিব রয়েছে রয়েছে যার মিস রয়েছে ওদেরকে একটু ঈদের সম্ভাষণ করা এবং ওদেরকে দাওয়াত করে এনে নিজের বাড়ি থেকে সমস্যা জিলাবি তারপরে কি বলে এই যে সন্দেশ সেমাই এগুলা তাদেরকে দিয়ে একটু আহ আমরা ঈদের খুশি উদযাপিত করবো ইনশাল্লাহ ঠিক আছে এই কাজগুলো হচ্ছে আমাদের দিল মাসের বড় বড় আমল এরপর আব্বু আমাকে বলবা গরিবদেরকে যেন দান করা হয় সাদাকা করা হয় কোরবানি দিনের পরে কোরবানি গোস্ত যেন ওদেরকে দেওয়া হয় কারণ স্পেশালি সেরা হজ্জের মধ্যে আল্লাহ রবুল আলমিন খুব সুন্দর করে দুইবার করে বলেছেন যে মিনহা ও আকিমুল বা ইসল তাকির ফাকুল মিনহা ও আকিমুল কান যে তোমরা কোরবানি করো এবং তার গোস্ত নিজেরা খাও এবং তোমরা কিছু নিজেরা জমা করে ফ্রিজের মধ্যে রেখে রেখে আস্তে আস্তে করে খাও এরপরে তোমার গরিবদেরকে খাওয়াও তো আত্মীয় স্বজন যারা আছে তোমাদের আশেপাশে পুয়ার আছে মিসকিন আছে এতিম আছে ওদেরকে তোমরা আহার করাও এজন্য উচিত হচ্ছে আমাদের দীর্ঘাজ মাসের এই আমল গুলো এবং বিশেষ করে গরিবদের সাথে যেন শেয়ার করতে পারি ঠিক আছে তোমার আব্বু আম্মাকে এগুলো উল্লেখ করবা ইনশাআল্লাহ তোমার আব্বু আম্মু সহ সকল মা বাবা আমরা এই আমলটা করবো ইনশাল্লাহ থ্যাংক ইউ জাকাল্লাহ এবার প্রশ্ন করবে হামিম আর দ্বিতীয় প্রশ্ন হলো ইসলাম আসার আগে ইহুদি ও খ্রিস্টানদের জন্য তাদের কোবাইন দেওয়ার কোন নির্দেশ ছিল নাকি আচ্ছা সুন্দর প্রশ্ন করেছো একদম আমার মাথা ঘুরিয়ে দিয়েছে তুমি থ্যাংক ইউ কোরআন থেকে আমরা কোরআনের কাছ থেকে ইতিহাস আমরা পাই যে ফাতা কব্বাল হবে কাবুল হাসান এবং আমি আল্লাহ রব আলমিন কোরআন হাকিমে ছয় পাড়ার অর্ধেক পাথায় উল্লেখ করেছেন যে আমাদের আদি পিতা আদম আলহি সাহাদামের দু সন্তান কোরবানি করেছিল কেমন এটা একটা লম্বা স্টোরি তোমরা যদি এটা পাঠ করতে চাও তাইলে আমি ঠিকানা দিলাম নম্বর পাড়ার ঠিক যে পাতা সেখানে এটা এটা আছে কেমন এটা একটু পাঠ করে তোমরা আহ পেয়ে যাবা ওখানে গেলে স্টাডি করবা ওখানে পেয়ে যাবা যে আদম আলহি সালামের দুই ছেলে কোরবানি করেছিল একজনের কবুল করেছেন আল্লাহ আর একজনের কবুল হয়নি তাইলে বোঝা গেল কি যে কোরআন থেকে টের পাওয়া গেছে যে ইসলামের আগেও আদম আলহি ইসলাম থেকে কোরবানি কাজটা শুরু হয়েছে এবং সকল নবী কোরবানি করেছেন বিশেষ করে ইব্রাহিম নবী আলহি সালামকে আল্লাহ তালা স্পেশাল কোরবানোর জন্য ব্যবস্থা করেছেন ওই সময় কোরবানি করা হইতো পশু কেমন আর আর নবী ইব্রাহিম আলহি সালামকে আল্লাহ রবুল আলমী তার ছেলে কোরবানি দেওয়ানের যে একটা নিয়ম করেছিলেন সেই সেই নিয়মটাকে তিনি একদম রক্ষা করতে গেছেন তিনি চুরি চালাই দিয়েছেন তার ইসমাইলের গলায় ওই সময় তার চোখ ছিল বন্ধ তিনি চোখ খুলে দেখেন এখানে ইসমাইল জোবাই হয় না ইসমাইল পাশে দাঁড়িয়ে আছে আর পশু জবাই করে দিয়েছেন আল্লাহ এরপরে বাপ বেটা কত খুশি হয়েছেন বাপকে আল্লাহ রব আলিন আসমান থেকে তাকে ধন্যবাদ পাঠিয়েছেন যে অনাদা আহ অনাদা ইব্রাহিম

এ কোরবানির যে নিয়ম এটা ওই সময় থেকে নয় বরং এর আরো আগের থেকে আমাদের নবী আদম থেকে শুরু হয়েছে এবং এই পর্যন্ত এটা অব্যাহত আছে এবং এটা কেমন পর্যন্ত অব্যাহত থাকবে আমাদের লাভ হচ্ছে কয়েকটা এক নম্বর তো হচ্ছে আমরা আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করছি বিসমিল্লাহ আল্লাহ আকবর এই এ নামে আল্লাহর নামে আর সেকেন্ড লাভ হচ্ছে কি জানো যে খুশিবাসী করছি ঈদের গুস্ত খাচ্ছি মাসাল কোরবানির গুস্ত দিয়ে কত ধরনের খাবার দাবার রেডি করছে আমরা আর আমরা এনজয় করছি আর তার হচ্ছে আমাদের মতো করে কত শিশু আছে আজকে গাদার শিশুরা এবং সারা ওয়ার্ল্ড এর মধ্যে যত শিশু আছে কোরবানি হবে এবং তারা সবাই এই গোষ্ঠ খাওয়ার সাথে সাথে এনজয় করবে ইনশাল্লাহ আশা করি আল্লাহ রব আলমিন আমাদেরকে এনজয় করার তো দিবেন ঈদ আসতেছে ইনশাল্লাহ অতি সন্নিকটে শুক্রান সবাইকে আবারও ঈদ মুবারক এই উপলক্ষে প্রশ্ন করবে আহমদ আব্দুল হাই So my second question is uh, why is Muhammad sallallahu alaihi wasallam the last prophet i mean he i mean he doesn't i mean there weren't no there were no prophets after him and why and then where and then where are people there are people that that think they were prophets like muhammad sallallahu alaihi wasallam said in hadith uh, there will be 60 great liars for my ummah okay thank you very much for your nice question very beautiful question you are asking mashallah

22nd juice If you can open your Quran, you can find it there. Please read it very sincerely and carefully. Allah says there that uh, Prophet is the final prophet. I have sent the final prophet, you, uh, as the final prophet. And then Prophet uh, declared about himself and then he said, Look, uh, there is a wall of prophethood. Okay, it's a big, long wall uh, about the prophethood wall. And all wall was made by the bricks, and only one a place of bricks okay, only one brick uh, should go, only one brick left okay, place of only one brick left in this wall. And Allah Subhanahu wa sent me to complete this wall of Prophet, wa See? so accordingly, Prophet is the final prophet. And after him, there is no prophet. Even in one hadith, Prophet stated about uh, 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 Sahabi Omar that after me, if there is a prophet, then Umar should be the prophet. But uh, Allah will close that gate because uh, there is no hole to fit uh, another wall, uh, brick there. So accordingly, uh, Muhammad is the final. Break of Prophet wall. So Muhammad sallallahu is the our final prophet, and he came very last. Okay. After him, there is no prophet, there is no prophet. If say someone claims someone, yeah, I'm a prophet. Okay, then it, it it will be a big lie. Okay, and then mm -hmm. <laughs> some time, so many people came in Abu Bakr's time. So many people claim that I am a prophet, I'm a prophet, and then one prophet came he said fake prophet okay he said i am the prophet Then prophet sallallahu said you are the uh, liar and you are a fake prophet he wrote a letter to muhammad look you are a prophet <laughs> you, are, you are a prophet in mecca and then i am prophet in somewhere else so can you come forward and then we can share each other then prophet sallallahu wrote back to him and then he said no, it is not possible because you are the fake Prophet and I am the real Prophet by Allah subhanahu wa ta'ala. Because Wahy came to me, and then you are not a real Prophet. That's why there is no Wahy sent to you. So it is Allah Subh'anaHu Wa -A who made this uh, Prophet chain, and then in final chain is the Muhammad. Sallallahu Alaihi Wasallam. So we have to believe that. If we believe that Muhammad is the final one, then we are mashallah amongst the believers.

জানি শেষ করছি এবং তোমাদের আব্বু থেকে আসসালামাইবারকুরা আজকের মতো বিদায় নিচ্ছি হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে আগামী বৃহস্পতিবার এই সেই পর্যন্ত সবাইকে আপনার ভালো রাখো সুস্থ রাহমাতুল্লাহ